সভ্যতার আদিলগ্নে সমগ্র বিশ্ব ছিল অন্ধকারে ঢাকা। তারপর সৃষ্টি হয় আলো এবং প্রথম জাগতিক শব্দ অমির। ওম থেকেই যাবতীয় শব্দ এবং জ্ঞানের উৎপত্তি। এই জ্ঞানই পরবর্তীকালে সংকলিত হয় বেদে। বেদকে চার ভাগে ভাগ করা হয়, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। এছাড়াও বেদকে চারটি উপবেদ, ছটি অঙ্গ ও ছটি উপাঙ্গে ভাগ করা হয়। এই ছটি উপাঙ্গেরই একটি হল যোগ বা যোগা। আট থেকে দশ হাজার বছর পূর্বে লেখা মানব সভ্যতার পবিত্র ও প্রাচীনতম গ্রন্থ হল ঋগ্বেদ, এবং যোগ এই বৈদিক সাহিত্যেরই একটি অংশ। In the previously it was scattered in the scripture, but in around 200 BC, Maharishi Patanjali, who took all the references and on the basis of his experiences, he has systematized this yoga in sutra style. This is the book is known as Patanjali Yoga Sutra. Okay, and this is the first book in the world, means on the name of yoga systematic. মধ্যযুগে যোগচর্চা কেবলমাত্র সমাজের উচ্চবিত্ত শ্রেণী এবং গুরুকুলের ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমান সময়ে বহু ভারতীয় ধর্মগুরুদের উদ্যোগে যোগচর্চার দ্বার জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের আপামর জনসাধারণের কাছে হয়েছে। যোগের ধারণাটি কেবলমাত্র শরীরচর্চার মধ্যেই সীমাবদ্ধ। পশুদের একটাই ট্রাউন্সেন্টার রয়েছে, সে হচ্ছে যোগ। আর এই মুহূর্তে এখনকার ট্র্যাডিশনে যোগা মানে হচ্ছে পাওয়ার যোগা, it's like of aerobics, cardio, all of doing the exercises. মানুষের শরীর ও মনের উপর যোগের প্রভাব সুগভীর। প্রায় 2000 বছর আগে থেকে এর ঔষধি ক্ষমতার খ্যাতি রয়েছে। এটা শুধু মানুষের শরীরেই নয়, মানুষের মস্তিষ্কের উপরেও যথেষ্ট প্রভাব বিস্তার করে। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় মূলধারার পাঠ্য বিষয় ও খেলাধুলার পাশাপাশি যোগাকেও একটি স্বতন্ত্র মর্যাদা দেওয়া হয়েছে। শিশুর শারীরিক সুস্বাস্থ্য বজায় রাখতে এবং বিভিন্ন পরিস্থিতিতে তাদের মানসিক অবস্থা ও কার্যকলাপের ভারসাম্য বজায় রাখতে সমস্ত খেলাধুলা বা শারীরিক কৌশলের মধ্যে যোগা হলো অন্যতম। এই পড়াশোনার সাথে সাথে স্টুডেন্টদের উচিত যোগা করা, তাতে কি হয় মানসিক যে একটা উজ্জ্বলতা সেটা চলে যায়, কনসেন্ট্রেশন ফিরে পায়, তাতে এডুকেশনটা ভালো হয় এক নম্বর। তারপরে শরীর যদি সুস্থ থাকে তাহলে সে রেগুলার করতে পারবে, ঠিক ঠিক মতন সময় দিতে পারবে, অসুস্থ শরীরে কিছু করতে পারবে না। আর তাছাড়া মেন্টাল স্ট্যামিনা দরকার, ফিজিক্যাল স্ট্যামিনাও দরকার, সেটা যোগা তৈরি করে। এছাড়াও স্টুডেন্টের দেহের ফিজিক্যাল গ্রোথের জন্য যোগা অবশ্যই দরকার। 2014 সালের 21 জুন প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালনের পর থেকে যোগ আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। কোটি কোটি মানুষের কাছে যোগচর্চা শারীরিক স্বাস্থ্য বজায় রাখার জন্য একটি অন্যতম উপায়, কিন্তু এরপর কত প্রশ্ন হয়ে যায় এই যোগ বা যোগাপতি কেবল Actually, the term yoga has come from the term yuja. It means integrate. So, integration of what? Means if you had
heart and hands if they are going together. Means, if you think that you see and whatever is with them, then it will be Chit is considered to be the river which flows in two directions. It flows towards the material side as well as towards the spiritual side. Generally, it flows towards the material side because of the previous samskaras which are accumulated, which are imprinted on your chitta. We have to understand our own behavior, mode of behavior of our own chitta. Okay? So because chitta is considered to be the ground here, where all activities are going on. Tetriya Upanishad anusare manush panchti kosh ba stor diye gothito. Onnomoy kosh orthat sharirik ongsho, pranomoy kosh orthat adhyatmik ongsho, monomoy kosh অর্থাৎ মানসিক অংশ, বিজ্ঞানময় কোষ অর্থাৎ মনের উচ্চ স্তর এবং আনন্দময় কোষ পরম আনন্দ বা সুখময় স্তর। এই পাঁচটি কোষ বা স্তরকে একত্রিত করার জন্য মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্রে আটটি উপায়ের কথা বলেছেন। যম, সামাজিক নীতি অর্থাৎ মানুষ এবং তার চারপাশের পরিবেশের রীতিনীতি, নিয়ম ব্যক্তিগত আসন, শরীর এবং মনের স্থিতাবস্থা, প্রাণায়াম শরীরের মুখ্য শক্তি অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে রাখা, প্রত্যাহার অর্থাৎ অপ্রয়োজনীয় বস্তু বা বিষয়ের উপর থেকে নিজের মন বা চিন্তা সরিয়ে নেওয়া, ধারণা অর্থাৎ কোনো বিষয়ের উপর নিজের ভাবনাকে কেন্দ্রীভূত করা, ধ্যান অর্থাৎ কোনো বিষয়ের কথা চিন্তা করে ধ্যানমগ্ন হয়ে যাওয়া, সমাধি অর্থাৎ পরমাত্মার সাথে মানবাত্মার মিলন। এই আটটি একসাথে অষ্টাঙ্গ যোগ করা হয়। The difference between yoga classes in Canada and the yoga classes in Japan. The deeper meaning of the whole concept of yoga here. There was a focus on the asana. The positions, and here I feel it's a much more encompassing concept, spiritual, more aligned. আত্মা সম্মিলিত হয়।